পরিসংখ্যান পড়তে হলে আমাদেরকে বারবার যে জিনিসটা সম্পর্কে শুনতে হবে সে দুটো জিনিস হচ্ছে সমগ্রক ও নমুনা। সমগ্রক বিষয়টা কি? সমগ্রক বিষয়টা হচ্ছে কোনো একটা পরিসংখ্যানিক গবেষণা, কোনো একটা পরিসংখ্যানিক গবেষণার অন্তর্গত যত উপাদান আছে সবগুলোর সমূহকে সমগ্রক বলে। কি? কোনো পরিসংখ্যানিক গবেষণার যত উপাদান আছে সবগুলোর সংগ্রহকে আমরা বলি সমগ্রক। আর নমুনা কি? নমুনা হচ্ছে সেই সমগ্রকের একটা সাবসেট যেটা একদম পরিপূর্ণভাবে ওই সমগ্রকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ প্রতিনিধিত্ব করে। অর্থাৎ আমরা যদি সমগ্র থেকে কিছু উপাদান নেই, সব না, কিছু উপাদান নেই এবং সেটা যদি পরিপূর্ণভাবে আমাদের সমগ্রকটার প্রতিনিধিত্ব করে, তাহলে সেই কিছু উপাদানের যে সেট সেটাকে আমরা বলবো নমুনা। এখন দেখো সমগ্র দুই রকম আছে, একটা হচ্ছে সসীম সমগ্রক, তোমরা নাম শুনিয়ে বুঝতে পারতেছ। সসীম সমগ্রক হচ্ছে সেই ধরনের সমগ্রক যে সমগ্রকের উপাদানগুলো সসীম। আরেকটা হচ্ছে অসীম সমগ্রক। অসীম সমগ্রকটা কি? অসীম সমগ্রক হচ্ছে সেই সমগ্রক যার মোট উপাদান সংখ্যা অসীম। যেমন ধরো তোমরা যদি পৃথিবীর মোট মানব সংখ্যা বা বাংলাদেশের জনসংখ্যা নিয়ে গবেষণা করতে যাও, সেটা কিন্তু একটা সসীম সমগ্রক হবে। কেননা বাংলাদেশের জনসংখ্যা কিন্তু একটা সসীম সংখ্যা। কিন্তু তোমরা যদি এই বাংলাদেশের মোট খনিজ সম্পদ নিয়ে বা বাংলাদেশের মোট এক যেমন ধরো সুখ হ্যাপিনেস ইন্ডেক্স নিয়ে কাজ করতে চাও, সেটা হবে অসীম সমগ্র, কারণ এগুলো পরিমাপ করতে পারবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে সমগ্র ও নমুনার ধারণ। এরপরে আসে হচ্ছে ধ্রুবক এবং চরক। ধ্রুবক বিষয়টা কি? যে বৈশিষ্ট্য পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, এবং চরক হচ্ছে কোনগুলো? যে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, যেমন ধরো তোমাদের বয়স বা তোমাদের শরীরের ওজন বা তোমাদের উচ্চতা, এগুলো কিন্তু পরিবর্তন হবে, দিন যাবে এবং পরিবর্তন হবে। কিন্তু তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ, তোমাদের হাতের সংখ্যা পায়ের সংখ্যা, এগুলো কিন্তু পরিবর্তনশীল না, এগুলো ধ্রুবক। তো যেই মানগুলো পরিবর্তন হয় সেগুলোকে আমরা বলি চলক, আর যে পরিবর্তন হয় না তাকে বলি আমরা ধ্রুবক। যেমন ধরো যে কোনো সংখ্যা দুই, তারপরে চার, ছয়, তো দুইয়ের মান কি কখনো তিন হবে, চারের মান কি কখনো ছয় হবে, বা ছয়ের মান কি কখনো দশ হবে? তা কিন্তু না, দুই চার ছয়ের মান আজীবন দুই চার ছয় থাকবে। কিন্তু ধরুন আমরা যদি একটা চলক ধরি এক্স, যার মান হইতে পারে কি সব এক থেকে দশের মতো যে কোনো স্বাভাবিক সংখ্যা, তাহলে এক্স এর মান এক এক হইতে পারে, আবার দুই হইতে পারে, আবার তিন হইতে পারে, আবার কি চার হইতে পারে, তাই না? এটা হয় এইটার মানই তো পরিবর্তন হচ্ছে, অপরদিকে ধ্রুবকটার মান কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে তোমরা সংজ্ঞায় বলতে পারো যে বৈশিষ্ট্যের মান পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে, এবং যে বৈশিষ্ট্যের মান পরিবর্তন হয় তাকে চলক বলে। এখন দেখো চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য দেখি আমরা। চলক ও ধ্রুবকের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে চলককে আমরা প্রকাশ করি যে অ্যালফাবেটের শেষে যে বর্ণগুলো আছে এক্স ওয়াই জেড সেগুলো দ্বারা, এবং ধ্রুবককে আমরা প্রকাশ করি অ্যালফাবেটের সামনের দিকে যে অক্ষরগুলো আছে এ বি সি এগুলো দ্বারা। তো চলকের প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, তবে ধ্রুবকের কিন্তু কোনো প্রকারভেদ নেই। তবে চলকের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা যায়, কারণ স্বাভাবিক চলকের মান পরিবর্তন হয় এবং আলাদা আলাদা মানের চলক নিয়ে গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করা যায়। কিন্তু যেহেতু ধ্রুবকের মান পরিবর্তন করা যায় না, এটা নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা যায় না। এবং চলকের পরিমাপ, এখন চলককে পরিমাপ করা যায় কিন্তু ধ্রুবকের মান কিন্তু পরিমাপ করা যায় না, এটা তোমরা বলতে পারবে না। আসলে ধ্রুবকের মানটা পরিমাপ করার প্রয়োজন হয় না, কারণ আলটিমেটলি আমরা তো ধ্রুবকের মান জানি, দুইয়ের মান তো দুই, তিনের মান তো তিন, এ তো এই, এগুলো তো কোনো পরিবর্তন হবেই না, তাই না? তাহলে এটা তো আলটিমেটলি পরিমাপ করার কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা অলরেডি তার পরিমাপ সম্পর্কে ধারণা রাখি। এবং এরপরে দেখো চলক কি? চলকগুলো হচ্ছে যেমন ধরো তোমার বয়স, ওজন, উচ্চতা, আর ধ্রুবক দেখো পাই আলো গতি। ঠিক আছে, এগুলো হচ্ছে চলক ও ধ্রুবকের উদাহরণ। তো প্রথমে বলছিলাম আমরা জানবো চলকের প্রকারভেদগুলো সম্পর্কে, তবে দেখো চলকের প্রকারভেদগুলো আমরা জেনে নিই। তো চলক হচ্ছে দুই প্রকার মূলত, একটা হচ্ছে গুণবাচক চলক বা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে সংখ্যাবাচক চলক বা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। গুণবাচক চলক কোনগুলো তোমরা বুঝতেই পারতেছ? গুণবাচক চলক হচ্ছে সেই চলকগুলো
যেগুলো গুণবাচক আর কি। যেমন ধরো তোমাদের ক্লাসের স্টুডেন্ট সংখ্যাকে ধরা যাক, স্টুডেন্টদেরকে আমরা কিন্তু এক্স দ্বারা প্রকাশ করলাম, তাহলে এক্স কে হইতে পারে, এক্স তুমি হইতে পারো, তোমার বন্ধু হইতে পারে, বা তোমার আরো যে কোনো সহপাঠী হইতে পারে, এটা কিন্তু গুণবাচক চলন। আর সংখ্যাবাচক চলন কোনগুলো, আমরা তোমাদের ক্লাসে শিক্ষার্থীদের বয়সকে ওয়াই দ্বারা সূচিত করলাম, তো বয়সটা কি 10 15 হইতে পারে, 18 হইতে পারে, 19 হইতে পারে, 20 হইতে পারে, 16 হইতে পারে, 16.5 হইতে পারে, 17 বছর 3 মাস হইতে পারে, এবং যে কোনো কিছু হইতে পারে। অর্থাৎ যে চলকগুলো সংখ্যা প্রকাশ করে সেগুলো হচ্ছে সংখ্যাবাচক চলক, এবং যে চলকগুলো গুণ প্রকাশ করে অর্থাৎ সংখ্যাবাচক তথ্যপাদে অন্য যা কিছু আছে তা প্রকাশ করে সেগুলো হচ্ছে গুণবাচক চলক। এরপরে আবার দেখো গুণবাচক চলক ও সংখ্যাবাচক চলকের বৈশিষ্ট্য। গুণবাচক চলক বৈশিষ্ট্য এবং একক ভেদে গুণে পরিবর্তনশীল, আর এদের বৈশিষ্ট্য একক ভেদে পরিবর্তনশীল। গুণে পরিবর্তনশীল মানে কি, তাদের গুণগুলো পরিবর্তন হয়, আর সংখ্যাবাচক চলকের বৈশিষ্ট্য পরিবর্তন হয়। মানে গুণবাচক চলক সংখ্যায় পরিমাপ করা যায় না, এজন্যই তারা গুণবাচক চলক, আর সংখ্যাবাচক চলক কি সংখ্যায় পরিমাপ করা যায়। যেমন ধরো গুণবাচক চলক যদি আর যদি কারো নাম বোঝায়, সেই নামটা তো আর পরিবর্তন হবে না, কিন্তু কারো যদি উচ্চতা বা বয়স বোঝায় তাহলে কিন্তু সেটা পরিবর্তন হবে। এরপরে আবার দেখো সংখ্যাবাচক চলক আবার দুই প্রকার, কি একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক বা ডিসক্রিট চলক, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক বা কন্টিনিউয়াস চলক। আমরা আরো বিস্তারিত সম্পর্কে জানবো এগুলো। যেমন ধরো বিচ্ছিন্ন চলক হচ্ছে এমন একটা চলক, বিচ্ছিন্ন চলক যদি সংজ্ঞা দিয়ে দেখা তাহলে বলো, যে চলক বিচ্ছিন্ন বা ছাড়া ছাড়া মান গ্রহণ করে, অর্থাৎ যে চলকের মান পূর্ণ সংখ্যায় হয় তাকে আমরা বিচ্ছিন্ন চলক বলবো। হ্যাঁ, দেখো বিচ্ছিন্ন চলকের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে গুণে শেষ করা যায়। বিচ্ছিন্ন চলকটাকে কিন্তু তোমরা গুণে শেষ করতে পারো। যেমন ধরো 20টা আম, এই 20টা আম কি 20টা একটা পূর্ণ সংখ্যা, এবং তোমরা 20টা আমকে গুনতে পারবে যে হ্যাঁ এখানে 20টা আম আছে, এবং এটাকে পৃথক পৃথক মান গ্রহণ করবে। যেমন ধরো তুমি 1টা আম নিলে, অন্যখানে 2টা আম নিলে, আবার 4টা আম নিলে, দেখো প্রত্যেকটা চলকে কিন্তু আলাদা আলাদা মান গ্রহণ করতে পারতেছে, ঠিক আছে, এবং সর্বশেষ হচ্ছে পূর্ণ সংখ্যা হয়। এই হচ্ছে বিচ্ছিন্ন চলকের বৈশিষ্ট্য। এবং অবিচ্ছিন্ন চলকের বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই তাহলে হবে হচ্ছে, দেখো প্রথমে সংজ্ঞাটা বলি, অবিচ্ছিন্ন চলক একটা সীমার মধ্যে যে কোনো মান গ্রহণ করে। সংজ্ঞাটা এভাবেই দিবে, যে চলক একটি সীমার মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। কি যে চলক কোনো সীমার মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে তাকে আমরা অবিচ্ছিন্ন চলক বলি। যেমন ধরুন আমরা যদি বলি 1 কেজি চলক, 1 কেজি আম, তো এখানে 1 কেজি আম বলতে কি একদম 1 কেজি একদম অ্যাকিউরেট 1 কেজি কখনো পরিমাপ করা যাবে? তো এখানে কিন্তু 1 কেজি, 1 গ্রাম, 1 মিলিগ্রাম, ন্যানোগ্রাম, পিকোগ্রাম, অটোগ্রাম বহুত কিছু থাকতে পারে, তোমরা কিন্তু কখনো এটাকে পরিমাপ করে শেষ করতে পারবে না। অনুরূপভাবে 1 কেজি আটার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, সময়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, এগুলো কখনো পরিমাপ করে শেষ করা যায় না। এবার দেখো এগুলো গুণে শেষ করা যায় না, তো তোমরা 1 কেজি আমের যে পরিমাণটা এগুলো কখনো গুণে শেষ করতে পারবে না। অর্থাৎ 1 কেজি যে আমরা বলি এটা কিন্তু হিসাবে সুবিধার্থে বলি, ওই 1 কেজির মধ্যে কিন্তু আরও 1 গ্রাম, পিকোগ্রাম, ন্যানোগ্রাম, মাইক্রোগ্রাম, অটোগ্রাম বহু কিছু থাকতে পারে, সে পর্যন্ত কিন্তু আমরা যাই না। এরপরে দেখো পরিমাপ করা যায়, অর্থাৎ এগুলোকে তোমরা গুনতে ঠিকই পারবে না কিন্তু পরিমাপ করতে পারবে। যেমন ধরো 1 কেজি আটা, এবং অবিচ্ছিন্ন চলক পূর্ণ ও ভগ্নাংশ দুই হইতে পারে। যেমন ধরো বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলকের যদি তুলনা করতে চাও, ধরো 1 কেজি আমে এই যে তুমি 1 কেজিটা পরিমাপ করলা এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক, 1 কেজি আমে 10টা আম উঠলো এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। যেমন ধরো অবিচ্ছিন্ন চলক এখানে দেখো তুমি বলতে পারবে না একদম অ্যাকিউরেটলি যে ওখানে 1 কেজি আমই আছে, এখানে 1 কেজি আমের থেকে 1 গ্রাম বেশিও নেই, 1 গ্রাম কমও নেই, তুমি কিন্তু এটা কখনোই বলতে পারবে না। কিন্তু বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে কিন্তু এটা বলতে পারবা যে হ্যাঁ এখানে 10টা আমই আছে, এখানে 10টা সাড়ে 10টা আম হইতে পারবে না, 9.5টা আম হইতে পারবে না, 10টা আম মানে 10টাই আম। অর্থাৎ দেখো এখানে কিন্তু তুমি একটা বিচ্ছিন্ন সংখ্যা বলে দিতে পারতেছ, কিন্তু অবিচ্ছিন্ন চলক কিন্তু বলতে পারতেছ না যে একদম পরিপূর্ণভাবে অবশ্যই 1 কেজি আম আছে, 1 গ্রামও কম বেশি হবে না। অর্থাৎ আলটিমেটলি কী হচ্ছে, দেখো তুমি কিন্তু এটা বলতে পারবা যে এই আম যে 10টা আম আছে এই আমটার ওজন 1 কেজি থেকে 1 কেজি 10 গ্রামের মধ্যে আছে। তাহলে যদি বলো তাহলে কিন্তু অ্যাকুরেট হচ্ছে, কেননা তাহলে দেখো আলটিমেটলি তুমি বৈশিষ্ট্যটা কী হলো,
তুমি কিন্তু বিচ্ছিন্ন চরণ দিয়ে যখন হিসাব করতেছ সেটা কিন্তু তুমি পরিপূর্ণভাবে বলতে পারতেছো যে হ্যাঁ একদম 10টা আমি বিচ্ছিন্নভাবে আছি তুমি বলতে পারবা। কিন্তু অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে তোমাকে কি করতে হচ্ছে, একটা সীমা দ্বারা প্রকাশ করতে হচ্ছে যে সে আমটা 1 কেজি, আমেরটা ওজন 1 কেজি থেকে 1 কেজি 10 গ্রামের মধ্যে আছে। তা দেখো এইগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলকের ধারণা। বিচ্ছিন্ন চলককে তুমি বিচ্ছিন্নভাবে একটা সিঙ্গেল সিঙ্গেল করে প্রকাশ করতে পারো, কিন্তু অবিচ্ছিন্ন চলক একটা সীমার মধ্যে যে কোনো মান সে নিতে পারে। আবার বৈশিষ্ট্যের ভিত্তিতে চলককে এভাবে বিভক্ত করা যায়, যেমন ধরো এক চলক তথ্য, দ্বিচলক তথ্য ও বহুচলক তথ্য। এই বিষয়টা কি, যে চলকটা শুধুমাত্র একটা নির্দিষ্ট বস্তুর জিনিসের বিভিন্ন পরিমাপ বা যে কোনো কিছু উপস্থাপন করে সেটা হচ্ছে এক চলক তথ্য। আর দ্বিচলক তথ্য দুইটা চলক থাকে সেখানে, দুইটা চলকের তথ্য সে প্রকাশ করে। আর তিন চলক তথ্য তিনটা চলকের তথ্য প্রকাশ করে, বহুচলক তথ্য বহুচলকের তথ্য প্রকাশ করে। এটা হচ্ছে বৈশিষ্ট্য ভিত্তিতে চলকের প্রকারভেদ। তখন দেখো তোমরা গুণবাচক ও নামবাচক চলক, সংখ্যাবাচক চলকের মধ্যে পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে মানে এদের, গুণবাচক চলকের মান বিচ্ছিন্ন হবে এবং সংখ্যাবাচক চলকের মান কি হবে, অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন দুটোই হইতে পারে। তো গুণবাচক চলকের তো কোনো প্রকারভেদ নেই, সংখ্যাবাচক চলকের প্রকারভেদ আছে, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন আমরা পড়েছি। তারপরে গুণবাচক চলকের কাজ হচ্ছে চলকের কোনো বৈশিষ্ট্যের প্রকৃতি প্রকাশ, প্রকৃতি মানে বৈশিষ্ট্যটা কেমন সেটা প্রকাশ। আর নামবাচক চলকের কাজ হচ্ছে কোনো চলকের বৈশিষ্ট্যের যে পরিমাণ সেটা প্রকাশ। যেমন ধরো গুণবাচক চলক প্রকাশ করতে পারে আর কোনো চলকের উচ্চতা, যেমন ধরো কোনো তোমার শ্রেণীকক্ষে ছেলেমেয়েদের উচ্চতা কত, উচ্চতা মানে কিন্তু উচ্চতার পরিমাপ না। যদি এটা বোঝায় যে তেমন ধরো তিন ধরনের ছেলে আছে, বেশি উচ্চতা, কম উচ্চতা, মাঝারি উচ্চতা, এইভাবে যখন আমরা উচ্চতাকে ডিফাইন করব তখন সেটা হচ্ছে গুণবাচক চলক। অর্থাৎ সেটা কিন্তু বৈশিষ্ট্যের প্রকৃতিটা যে বোঝাচ্ছে যে সে কি বেশি উঁচু, কম উঁচু নাকি মাঝারি উঁচু। কিন্তু আমরা যদি সে উচ্চতাকে সংখ্যায় প্রকাশ করে ফেলি যে তার উচ্চতা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি, আরেকজনের উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, আরেকজনের 5 ফুট 6 ইঞ্চি, তাহলে কিন্তু সেটা হবে নামবাচক চলক আর কি সংখ্যাবাচক চলক। কেন, কারণ কিন্তু তখন সেটা কি চলকের বৈশিষ্ট্যের পরিমাণটা প্রকাশ করছে। এরপরে দেখো স্কেল, স্কেল বিভিন্ন পরিমাপ, স্কেল আমরা এখনো পড়িনি, যখন পড়বো তখন তোমরা এটা জানতে পারবে। বিভিন্ন স্কেল আর সূচক ও ক্রম স্কেল ব্যবহার হয়ে যাচ্ছে গুণবাচক চলকের ক্ষেত্রে, আর সংখ্যাবাচক চলকের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সূচক ও অনুপাত স্কেল। এরপরে আসা হচ্ছে দেখো এরকম গুণবাচক চলকের উদাহরণ হচ্ছে ধর্ম, জাতি, দেশ, পেশা ও নাম। সংখ্যাবাচক চলকের উদাহরণ বেতন, সময়, বয়স, তোমরা অলরেডি এটা সম্পর্কে জানো। এবার দেখো হচ্ছে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের মধ্যে কি কি পার্থক্য আছে। বিচ্ছিন্ন চলকের মান অসীম ও সসীম দুইটাই হতে পারে, কিন্তু অবিচ্ছিন্ন চলকের মান সবসময় অসীম, যেটা বললাম। কারণ দেখো ওই অবিচ্ছিন্ন চলকে একটা সীমার মধ্যে যে কোনো মান নিতে পারে এবং একটা সীমায় কিন্তু অসীম সংখ্যক মান বিদ্যমান থাকে। এই কারণে কি হয়, বিচ্ছিন্ন চলকের মান সবসময় অসীম হয়। বিচ্ছিন্ন চলককে তুমি গণনা করতে পারবে কিন্তু অবিচ্ছিন্ন চলককে গণনা করতে পারবে না। কেন পারবে না সেটা আমরা বৈশিষ্ট্যে কিন্তু আলোচনা করেছি। নির্দিষ্ট দেখো বিচ্ছিন্ন চলকের মান নির্দিষ্ট, দেখো যে বলেছিলাম 1 কেজিতে যদি 10টা আম ওঠে 10টা আমি সেটা নির্দিষ্ট, কিন্তু ওই 1 কেজি আম কিন্তু নির্দিষ্ট না। 1 কেজি থেকে 1 কেজি 100 গ্রাম এটার মধ্যে যে কোনো কিছু হইতে পারে, অর্থাৎ কি এই বিচ্ছিন্ন চলকের মানটা নির্দিষ্ট না। ধারাবাহিক দেখো অবিচ্ছিন্ন চলকের মানগুলো ধারাবাহিক নয়, যেমন ধরো 1 কেজি আমে যদি বড় আম হয় তাহলে খালি দুটোতেই 1 কেজি হয়ে গেল, মাঝারি হলে 4-5টাতে 1 কেজি হবে, ছোট হলে 10-12টাতে 1 কেজি হবে। দেখো বিভিন্ন আলাদা আলাদা মান হচ্ছে, অর্থাৎ মানগুলো কিন্তু ধারাবাহিক না। তবে ওই 1 কেজির পরিমাণ কিন্তু অবশ্যই ধারাবাহিক, দেখো ওজনটা কিন্তু ধারাবাহিক আছে। এবং দেখো একটা সীমার মধ্যে ধরো 1 থেকে 10, এই সীমার মধ্যে যদি যে কোনো মান নাও তা কিন্তু কোনো পরিবর্তনটা আলাদা হয় না। তুমি যদি 5 নাও 4 নাও প্রত্যেকটা যদি 1-1 করে বাড়তেছে, অর্থাৎ বিচ্ছিন্ন চলকের মানগুলো সবসময়, অবিচ্ছিন্ন চলকের মানগুলো সবসময় ধারাবাহিকতা রক্ষা করে চলে, যেখানে বিচ্ছিন্ন চলকের মানগুলো ধারাবাহিকতা রক্ষা করে না। তোমরা দেখো বিচ্ছিন্ন চলকের উদাহরণ হতে পারে জীবের সংখ্যা, তারপরে গ্রহের সংখ্যা, জনসংখ্যা। অবিচ্ছিন্ন চলকের মান হতে পারে ওজন, বয়স, সময়। তোমরা ধরো বিচ্ছিন্ন চলকের মান কিন্তু 2টা মানুষ হইতে পারে, 4টা মানুষ হইতে পারে, এই জন্য কি জনসংখ্যা বিচ্ছিন্ন চলক, 2.5টা মানুষ 3টা মানুষ কিন্তু হইতে পারে না, এই কারণে জনসংখ্যা অবিচ্ছিন্ন চলক না। আর ওজন দেখো 1 থেকে 1 কেজি ওজন বলতে কিন্তু ডেফিনিট কিছু বোঝায় না, কারণ 1 কেজি তুমি একদম নিঃসন্দেহে বলতে পারবেই না যখন 1 কেজি বারের পরিমাণ বস্তুই আছে,
সেখানে 1 কেজি থাকতে পারে, মাইক্রোগ্রাম টাইক্রোগ্রাম বহুত কাহিনী হতে পারে, এরকম সময় বয়সের ক্ষেত্রেও প্রযোজ্য। তুমি কখনো একদম নির্দিষ্ট করে বলতে পারবে না যে আমার বয়স এত বছর এত মাস এত দিন, কারণ কি নিয়ত সেটা সেকেন্ডে, মিলি সেকেন্ডে, মাইক্রো সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, তাই না? এবার তুমি কিন্তু নির্দিষ্ট করে বলতে পারবে না, তুমি জাস্ট একটা ধারণা দিবা দিতে পারো যে আমার বয়স 17 বছর 4 দিন ও 5 দিনের মাঝে, এর মাঝে যে কোনো মান কিন্তু তোমার বয়সটা নিতে পারে।